হ্যালো, কেমন আছেন সবাই? তো আমি যেটা বলছিলাম, চাকরি পরীক্ষা দিতে গেলে কিন্তু প্রথমেই আপনাকে জব সলিউশনটা অবশ্যই অবশ্যই সমাধান করতে হবে। জব সলিউশন সমাধান ছাড়া আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, আপনি কোন অধিদপ্তরের আন্ডারে কি পরীক্ষা দিচ্ছেন, তারা কেমন কি কোশ্চেন করতে পারে। তো এটা আপনার জানা একমাত্র সম্ভব হচ্ছে জব সলিউশন সলভ করে। তো বিসিএসেও এর বিকল্প কিছুই নাই, আপনার সলভ করতেই হবে। বিসিএসের যত কোশ্চেন সলভ করবেন তত আপনার পড়া সম্পর্কে ধারণা অনেকটাই বেড়ে যাবে। তো বিষয়ভিত্তিক সাবজেক্ট নিয়ে বলা শুরু করি। বাংলার ক্ষেত্রে আপনারা একটি আলাদা বই কিনতেই পারেন, MP3 অথবা প্রফেসর্সের, আপনাদের যেইটা ইচ্ছা। তো ওটা যদি আপনারা না কিনতে চান, তো আমি বলবো যে আপনাদের কাছে যদি শুধুমাত্র ডাইজেস্ট থাকে, ওইখান থেকে বাংলা অংশ থেকে শুধু আপনারা যে ডিটেলসে দেয়া থাকে ওইগুলো সলভ করতে পারেন, এতেও আপনাদের হয়ে যাবে। কারণ যে কোনো ডাইজেস্টেই বাংলা মানে বিশেষ যতটুকু দরকার ঠিক ততটুকুই দেওয়া থাকে। আর আপনাদের ডিটেলস পড়তে চাইলে একটি ডাইজেস্ট কিনে পড়তে পারেন। আর পাশাপাশি আমি বলবো যে শিকড়ের এই প্রশ্নপাঠটা যদি কিনতে পারেন, তাহলে এখানে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, ব্যাংকের কোশ্চেন, সব কোশ্চেন একত্রে ডিটেলসসহ বর্ণনা করা আছে। এবং এটা যদি আপনারা সলভ করেন, তাহলে অনেকটাই সুবিধা হবে বাংলার কোশ্চেন অ্যান্সার করার জন্য। কারণ একটা কোশ্চেন পড়লেন এবং ওটা ডিটেলস যখন আপনি পড়লেন, তখন আপনার ওই কোশ্চেন এবং ওর আশেপাশে কোশ্চেন সম্বন্ধে আপনার একটা ফুল ধারণা হয়ে যাবে। তো বাংলার ক্ষেত্রে শুধু শিকড়টা কিনেন, আর একটা যদি ডাইজেস্ট থাকে এটাও এনাফ। আর তা বাদে MP3 যদি একটা বই কিনতে পারেন, ওটা আরও ভালো হয়। আসলে বইয়ের তো বিকল্প নাই, বই কিনে কিন্তু আপনি লস করবেন না। বই যত কিনবেন, যত পড়বেন ততই সুবিধা। কিন্তু আপনি একটা ভালো মানের বই কিনুন, ভালো মানের বই পড়ুন, এটাই হচ্ছে আসল কথা। বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো সলভ করলে ওই কোশ্চেনগুলোই বিভিন্ন চাকরি পরীক্ষাতেও চলে আসে। আর ইংলিশ সম্বন্ধে আমি যেটা বলবো, যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটি যদি আপনি করতে পারেন সলভ, আপনার অন্য কোনো বই কেনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কেননা আমি অনেকদিন থেকে পড়ছি, আমার এটা খুবই ভালো লেগেছে। আপনার বেসিক যদি মোটামুটি ভালো থাকে, তো আপনার অন্য কোনো বই কেনা দরকার নাই। এইখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ওই যে বিসিএস থেকে শুরু করে পিএসসি, তারপরে আপনার বিভিন্ন অধিদপ্তর এবং বাংলাদেশে যত চাকরি পরীক্ষা হয়, প্লাস ব্যাংক আর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, সব কিছু এখানে একসাথে দেওয়া আছে। আর এই সব যদি সলভ করা যায়, তো ইংলিশ নিয়ে কোনো অসুবিধা থাকবে বলে আমার মনে হয় না। পাশাপাশি ইংলিশে লিটারেচারের জন্য আমরা সবাই একটু ভয় পেয়ে থাকি, তো কনফিডেন্সের এই বইটি খুবই ভালো মানের। আমার মনে হয় এই বইটি যদি আপনারা পড়েন, তাহলে ইংলিশ লিটারেচারে যে 15 মার্ক আসে, ওইখান থেকে আপনারা 10+ মার্ক অবশ্যই পাবেন। আর লিটারেচারের ক্ষেত্রে একটি কথা কি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্লিজ একটু সলভ করেন, তাহলে ওখান থেকে আপনারা 3-4 মার্ক পাবেন। এছাড়া কিছু লিটারেরি টার্ম আছে, লিটারেরি টার্ম দেন ওইগুলো পড়লে, ওখান থেকে কোটেশন পড়লে ওখান থেকে 3-4 মার্ক চলে আসে। তো আপনার এমনিতেও 7-8 মার্ক কমান বাঁধবে। আর এই ছোট্ট বইটি যদি পড়েন, তো আমার মনে হয় 10+ মার্ক আপনারা পেয়ে যাবেন। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে যাদের ম্যাথ বেসিক ভালো না, তাদের অবশ্যই সময় নিয়ে পড়াশোনা করা দরকার। কিন্তু যাদের বেসিক একটু ভালো আছে, তো আপনারা জাস্ট একটা প্র্যাকটিসের জন্য একটি বই কিনতে চাচ্ছেন, তো খায়রুলসের বইটি কিনলেই এনাফ। অথবা ওরাকলের বইটিও কিনতে পারেন, প্রফেসর্সেরও আছে। কিন্তু আমার কাছে ওই বইগুলো থেকে সত্যি কথা বলতে কি, খায়রুলসের বইটি ভালো লেগেছে। কারণ এখানে ডিটেলস সহকারে আছে, আর সব থেকে ভালো কথা কি, এখানে 6-10 থেকে শুরু করে যত বোর্ডের পরীক্ষা, বোর্ডের অঙ্কগুলো আছে, সেগুলো এখানে মেনশন করে দেওয়া আছে। এটি খুবই একটা ভালো দিক। আর সাধারণ জ্ঞানের জন্য আমি বলবো, আপনারা MP3 বইটি কিনেন যদি ডিটেলস অনেক কিছু পড়তে চান। MP3 বইতে আসলে নেই এমন কিছুই নাই,
এখানে এত পরিমাণ ডিটেলস দেয়া আছে, পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেয়া আছে, তো কোশ্চেনগুলো সলভ করাই আসলে প্রধান কাজ। আর ডিটেলস আপনার যেখান থেকে দেখবেন টোটালি বুঝতেছেন না, ওইটা আপনি MP3 থেকে MP3 সাহায্য নিয়ে পড়ে নেবেন। আর যদি ডাইজেস্ট থেকে থাকে তো ডাইজেস্ট থেকেও আপনারা বিসিএসের জন্য, শুধুমাত্র বিসিএসের জন্য ডাইজেস্ট থেকে পড়লেই এনাফ। আর MP3 জন্য আসলে ব্যাংক আর অথবা অন্যান্য যেসব পরীক্ষা হয় ওটার জন্য আপনার MP3 বইটা লাগবে, ডাইজেস্টটা ফুল কভার দিতে পারবে না, ফুল কভার দিতে পারবে না, কারণ বিসিএসের যে সিলেবাস সেটা অবশ্যই অন্য সিলেবাসের সাথে মেশে, কিন্তু অন্যান্য বিভিন্ন পরীক্ষায় আমরা দেখি যে আরও অনেক কিছু আসে যেটা বিসিএসে আসে না। তবে যেহেতু আমাদের এখন মূল লক্ষ্য বিসিএস, তো বিসিএসের জন্য আমি বলবো যে আপনাদের MP3 থাকলে ওটা পড়ুন, সাথে প্রিভিয়াস কোশ্চেন সলভ করুন, এবং একটা ডায়াজেস্ট থাকলে ওখান থেকে ফুললি ডিটেলস পড়ে ফেলান। বিজ্ঞানের ক্ষেত্রে যেটি বলবো যে শুধুমাত্র এটি MP3 বিজ্ঞান বই কিনুন, এবং ওখান থেকে যত কোশ্চেন আসে প্রিভিয়াস সালের, সেটা BCS হোক, সেটা ব্যাংক হোক, সেটা বিশ্ববিদ্যালয় হোক, সমস্ত কোশ্চেন আপনারা সলভ করবেন। এটা যদি করতে পারেন দেখবেন BCS-এ 15 মার্কের মধ্যে আপনারা 13 মার্ক প্লাস আপনারা অ্যান্সার করে আসতে পারবেন। যে কোশ্চেনগুলো সবাই পারে ওইগুলো কিন্তু মিস দিলে চলবে না, ওই কোশ্চেন মিস দিলেই আপনি পিছিয়ে পড়বেন। কম্পিউটারের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ইজিলি কম্পিউটার বইটা অনেকটাই ভালো, যদি প্র্যাকটিস করতে চান প্লাস ডিটেলস জানতে চান তো ইজির এই বইটি কিনুন। আর যাদের ICT সম্পর্কে সেরকম কোনো ধারণাই নেই, বেসিক ভালো না, তাদের জন্য ইজি বইটি এনাফ। আর যাদের একটু বেসিক ভালো মোটামুটি আপনাদের জানা আছে যে কেমন কী কোশ্চেন টোশ্চেন হয়, তো সেক্ষেত্রে একটা ডাইজেস্ট পড়ে নিলেই চলবে। ইজির এই বইটিতে পার্ট বাই পার্ট প্রত্যেকটা টপিকস নিয়ে সুন্দর করে আলোচনা করা আছে, তো একটু সময় নিয়ে পড়তে পারলে ইজির বইটি যথেষ্ট ভালো। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন আমরা কেউ পড়তে চাই না। আসলে BCS-এ এইখান থেকে 10 মার্ক আসে, তো এই 10 মার্ক খুবই ডেঞ্জারাস মার্ক আমি যেটা বলবো, কারণ পরীক্ষার হলে মনে হয় যে 4টিই হচ্ছে সঠিক অপশান, এবং এইখান থেকে যে যত ভুল করে তার BCS পিলিতে চান্স পাওয়ার সম্ভাবনা ততই কমে যায়। তো তারপরেও যারা পড়তে চান তো প্রফেসর্সের এই বইটি কিনে পড়তে পারেন, এখানে অনেক MCQ কোশ্চেন আছে যেটি সাহায্য করবে পরীক্ষার হলে। আর সাধারণ জ্ঞানের জন্য একটি ম্যাপ থাকা অবশ্যই দরকার, তো বিশেষ কনফিডেন্সের যেই ওরা বের করে সাধারণ জ্ঞান বাংলাদেশি বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য, দুইটি মানচিত্রওয়ালা বইয়ের মতন দেখতে জিনিসটা আমার খুব ভালো লেগেছে মানচিত্রটা। আর এইখানে যদি মানচিত্র দেখে দেখে পড়তে পারেন আপনার মেমোরিতে অনেক দিন পর্যন্ত এটা থেকে যাবে। তো এই ছিল আজকে পুরো বিশেষ প্রিলিমিনারিতে যে বইগুলো দরকার হয় সেইগুলো। আমি মেন্টাল অ্যাবিলিটি এবং জিওগ্রাফি সম্বন্ধে কিছুই বললাম না, কেননা মেন্টাল অ্যাবিলিটি আপনার যেটুকু অ্যাবিলিটি আছে ওটা দিয়েই আপনি কভার আপ করতে পারবেন বলে আমার মনে হয়। এবারে জাস্ট ডাইজেস্ট থেকে মেন্টাল অ্যাবিলিটির অংশটা একবার পড়ে নিন, তাহলেই আপনার বিশেষ প্রিলিমিনারিতে কোশ্চেন অ্যান্সার করার জন্য যেটুকু জ্ঞান থাকা দরকার ওটা কমপ্লিট হয়ে যাবে। আর জিওগ্রাফি কেন বললাম না, কারণ বাংলাদেশ বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়গুলো ভালো করে পড়লে আপনার জিওগ্রাফি আলাদা করে কিছুই পড়া লাগবে না। তো আজকের মতন এ পর্যন্তই। তো আপনাদের যদি মনে হয়ে থাকে যে আমি একটু উপকার করতে পারছি তো ফ্রেন্ডদের সাথে প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্লিজ লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।